সুপ্রিয় শিক্ষার্থী, পীরখাইন মাওলানা আশরাফ চৌধুরী হাই স্কুল আয়োজিত অনলাইন ক্লাসে আমি সহকারী শিক্ষিকা ইন্দ্র সরকার তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদ আছো। আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে বাংলাদেশ বিশ্ব পরিচয় ষষ্ঠ শ্রেণী। শিক্ষার্থী বন্ধুরা, আমরা সবাই জানি মহাদেশ কয়টি? সাতটি, এবং মহাসাগর পাঁচটি। আজকে আমরা এই পাঁচটি মহাসাগরের অবস্থান এবং এর গুরুত্ব সম্পর্কে জেনে নেব। সবার প্রথমে জেনে নিই মহাসাগর পাঁচটি কী কী। প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, উত্তর মহাসাগর এবং দক্ষিণ মহাসাগর। আসো আমরা একটা চিত্র লক্ষ্য করি মহাসাগরগুলোর অবস্থান। প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, উত্তর মহাসাগর এবং দক্ষিণ মহাসাগর। এছাড়া আমরা সাতটি মহাদেশ লক্ষ্য করছি। সবচেয়ে বড় হচ্ছে এশিয়া, ইউরোপ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া এবং অ্যান্টার্কটিকা। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে মহাসাগরগুলোর অবস্থান এবং তাদের গুরুত্ব। সবার প্রথমে আসো আমরা প্রশান্ত মহাসাগর সম্পর্কে একটু ধারণা নিয়ে থাকি। সবচেয়ে বড় মহাসাগর হচ্ছে প্রশান্ত মহাসাগর। লক্ষ্য করে দেখবে এদিকেও প্রশান্ত মহাসাগর, আবার ঠিক এদিকেও প্রশান্ত মহাসাগর। কারণ আমাদের পৃথিবীটা হচ্ছে গোল, যার ফলে আমরা এই পুরোটা প্রান্ত ঘুরে যাচ্ছে প্রশান্ত মহাসাগর। প্রশান্ত মহাসাগরের প্রশান্ত মহাসাগরকে একজন পর্তুগিজ নাবিক এর নাম দিয়েছিলেন প্যাসিফিক। প্রশান্ত মহাসাগর ইংরেজি হচ্ছে প্যাসিফিক ওশান, প্যাসিফিক অর্থ হচ্ছে শান্ত, অর্থাৎ এই মহাসাগরটা খুবই শান্ত। এই প্রশান্ত মহাসাগরের আরেকটা বড় বৈশিষ্ট্য হচ্ছে পৃথিবীর মোট আয়তনের তিন ভাগের এক ভাগ স্থান জুড়ে আছে এই মহাসাগরটি। এর পৃথিবীর অর্ধেক হচ্ছে পানির আধার। এ মহাসাগরের 25,000-এরও বেশি দ্বীপ, এই যে ছোট ছোট অংশগুলো যেগুলো দেখতে পাচ্ছ সবগুলো হচ্ছে ছোট ছোট দ্বীপ, এবং এখানে প্রচুর পরিমাণে আগ্নেয়গিরি আছে। এখানে একটা জায়গাকে বলা হয় আগ্নেয় মেঘমালা। আমরা সাধারণত জানি আগ্নেয়গিরি থাকে স্থলভাগে, কিন্তু তার থেকে আরো দ্বিগুণ পরিমাণ আগ্নেয়গিরি আছে পানির নিচে, যা শতকরা ভাই 80% তোমার প্রশান্ত মহাসাগরে অবস্থিত। এছাড়া আরো আছে প্রশান্ত মহাসাগর অন্তর্গত জাপান সাগর, পিত সাগর, চীন সাগর। মহাসাগরের একটি অংশ বিশেষ জাপান সাগর, এদিকে পিত সাগর, চীন সাগর এবং এদিকে কিছু সাগর আছে যা প্রশান্ত মহাসাগর অবস্থিত। প্রশান্ত মহাসাগরে পরে আসে পরবর্তী অবস্থান আটলান্টিক মহাসাগর। সাধারণত রোমানরা আটলাস পর্বতের নাম অনুসারে এই পর্বতটির নাম রেখেছে আটলান্টিক মহাসাগর। দুই দিকে দুটি মহাদেশ। আয়তনের দিক থেকে এটি দ্বিতীয়। এই মহাসাগর দখল করে আছে পৃথিবীর প্রায় 20% জায়গা। আটলান্টিক মহাসাগরে উত্তর আটলান্টিক এবং দক্ষিণ আটলান্টিক, যেমন উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা আছে, ঠিক একই রকম ভাবে উত্তর আটলান্টিক এবং দক্ষিণ আটলান্টিক এই দুটি ভাগে বিভক্ত, এবং গভীরতার দিক থেকে এটি তৃতীয়। এখানে প্রচুর পরিমাণে শৈলশিরা পাওয়া যায়, অর্থাৎ আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে এই মহাসাগরের নিচে প্রচুর পরিমাণে শৈলশিরা পাওয়া যায়, যার ফলে এই মহাসাগরের উপর দিয়ে জাহাজ যেতে পারে না। আমরা সবাই বিখ্যাত একটি জাহাজ কি টাইটানিক জাহাজের কথা শুনেছি। এই টাইটানিক জাহাজ কিন্তু এই আটলান্টিক মহাসাগরে বরফের কারণে ডুবে গিয়েছিল। এর পরবর্তীতে আছে ভারত মহাসাগর। এটি আয়তনের দিক থেকে তৃতীয় এবং গভীরতার দিক থেকে দ্বিতীয়। তাহলে সবচেয়ে গভীর হচ্ছে প্রশান্ত মহাসাগর, এরপরে হচ্ছে আটলান্টিক মহাসাগর, এবং তৃতীয় গভীরতম হচ্ছে ভারত মহাসাগর। এটি বিশ্বের প্রায় 20% জলরাশি গ্রহণ করে থাকে। এর উত্তরে হচ্ছে এশিয়া, পশ্চিমে হচ্ছে আফ্রিকা, পূর্বে হচ্ছে অস্ট্রেলিয়া, দক্ষিণে হচ্ছে অ্যান্টার্কটিকা। একটা লক্ষ্য করে দেখবে যে অন্যান্য মহাসাগরের দুই প্রান্তে দুই দেশ, কিন্তু উপরে এবং নিচে উত্তর দক্ষিণ দিকে কোনো একটা দেশ নেই, কিন্তু ভারত মহাসাগরের চারদিকেই বিভিন্ন মহাদেশের অবস্থান, দেশ না বিভিন্ন মহাদেশের অবস্থান লক্ষ্য করছি আমরা। ভারত মহাসাগরের উত্তরে গেছে আরব সাগর এবং বঙ্গোপসাগর, যেটা আমাদের এই বাংলাদেশে অবস্থিত। বঙ্গোপসাগর, এটা কি একটা সাগর? না, এটা হচ্ছে উপসাগর। বঙ্গ যুগ উপসাগর মিলে হয়েছে বঙ্গোপসাগর। এটা হচ্ছে ভারত, এইখান ছোট্ট আমাদের এই দেশ
বাংলাদেশ ঠিক এখানেই বঙ্গোপসাগরটার অবস্থান আর এই ভেতরে হচ্ছে আরব সাগর এরপরে আসছে আমাদের উত্তর মহাসাগর এবং দক্ষিণ মহাসাগর এটি তুলনামূলকভাবে অনেক ছোট এবং এটি এই গ্রিনল্যান্ডের এখানে উত্তর মহাসাগর উপরের দিকে অবস্থিত আর অ্যান্টার্কটিকার কাছে দক্ষিণ মহাসাগরের অবস্থান আমাদের এই বাংলাদেশে যেহেতু আমরা মহাসাগর নিয়ে আলোচনা করছি তো এর সাথে আমাদের ছোট্ট এই বঙ্গোপসাগরটির একটি ছোট বর্ণনা দিয়ে দেই এটি হচ্ছে আমাদের বাংলাদেশের একমাত্র মহাসাগর এর সাথে সংযুক্ত কোনগুলো আছে ব্রহ্মপুত্র মেঘনা পদ্মা কর্ণফুলী বিভিন্ন নদী এই সাগরের উত্তরে বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গ তাহলে বঙ্গোপসাগরের উত্তরে হচ্ছে কি আমাদের এই বাংলাদেশ এবং পশ্চিমে হচ্ছে পশ্চিমবঙ্গ এছাড়াও দক্ষিণ বঙ্গোপসাগরের দক্ষিণে আছে কি ইন্দোনেশিয়া সুমাত্রা দ্বীপ এই যে জায়গাটা ইন্দোনেশিয়া সুমাত্রা দ্বীপ বঙ্গোপসাগরের আয়তন প্রায় 22 লক্ষ বর্গ কিলোমিটার এবং এর গভীরতা 5 কিলোমিটারও বেশি তাহলে আমাদের আয়তনের দিক থেকেও অনেক বড় আমাদের এই বঙ্গোপসাগর এখন লক্ষ্য করে দেখো যে এই যে মহাসাগরগুলো এই মহাসাগরগুলো পৃথিবীর মূল আয়তনের 3/4 জায়গা দখল করে আছে বিজ্ঞানীরা প্রথমে মনে করেছিল এই যে যতগুলো মহাদেশ আছে সবগুলো একত্রে যুক্ত ছিল যখন এর নামটা ছিল গন্ডোয়ানা ল্যান্ড যা পরবর্তীতে প্লেট টেকটোনিক বলো বিভিন্ন প্রাকৃতিক কারণে বলো একে অপর থেকে সরে গিয়ে এই মহাসাগরগুলোর উৎপত্তি হয়েছে এবং যা বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে আমরা পরিচিত শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমার এই আলোচনার প্রেক্ষিতে তোমরা বিভিন্ন মহাসাগরের অবস্থান সম্পর্কে জানতে পেরেছ এবং এর গুরুত্বটাও বুঝতে পেরেছ সবচেয়ে সহজ এবং কম খরচে যাতায়াত মাধ্যম হচ্ছে জলপথ যে বড় বড় যুদ্ধ বড় বড় জাহাজ বাণিজ্য জাহাজগুলো যুদ্ধ জাহাজগুলো এই জাহাজগুলো সাবমেরিনগুলো এমনকি আমরা যে ক্যাবলটা পাই ক্যাবল লাইন যেটা পাই সেটাও কিন্তু সমুদ্রে বা জলপথে অনেক সহজে এবং খুব দ্রুত সময় যাতায়াত করতে পারছে এই যে আমরা এই মহাসাগরগুলো দেখছি এই মহাসাগরগুলো আমাদেরকে অতি অল্প সময়ে অধিক পরিমাণে পণ্য বলো যে কোনো সুযোগ সুবিধা বলো খুব সহজে আমরা পেয়ে যাচ্ছি শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা এই মহাসাগর এবং সাগরের গুরুত্ব থেকে বুঝতে পারছি যে পৃথিবীব্যাপী যোগাযোগ ও ব্যবসা বাণিজ্য গড়ে তোলার জন্য সাগর এবং মহাসাগরের গুরুত্ব অপরিসীম পর্তুগিজ নামিক ভাস্কো দা গামা আফ্রিকা মহাদেশের উপকূল হয়ে উত্তমাশান্তদ্বীপে এসে যে কালিকট উপনীত হয় সেখান থেকে পশ্চিমের সাথে পূর্বের যুক্ত এই যে পশ্চিমের দেশগুলো থেকে পূর্ব দেশের যে সংযোগটা সেই ভাস্কো দা গামা কিন্তু তৈরি করেছিল এছাড়া বিভিন্ন সভ্যতা এবং সংস্কৃতি এক এক দেশের সভ্যতা এক এক দেশের সংস্কৃতি কিন্তু ভিন্ন রকম কিন্তু এই তাদের পারস্পরিক যোগাযোগের মাধ্যমে একে অপরের সংস্কৃতিও কিন্তু অনেকটা পরিবর্তন হয়েছে যা এই মহাসাগর বা সাগরের মাধ্যমে অর্থাৎ এর মাধ্যমে যোগাযোগের মাধ্যমে একে অপরের সাথে যোগাযোগটা সম্পন্ন হয়েছে এছাড়াও বিভিন্ন ধরনের মৎস্য বিভিন্ন ধরনের সামুদ্রিক প্রাণী সেগুলো আমরা সংগ্রহ করছি যাতে আমাদের প্রচুর পরিমাণ অর্থ উপার্জিত হচ্ছে এবং এই মহাসাগরের নিকটস্থ দ্বীপপুঞ্জগুলো কেন্দ্র করে সারা পৃথিবীতে বিভিন্ন রকমের মনোরম পর্যটক কেন্দ্র গড়ে উঠেছে যা বিভিন্ন দেশে অর্থনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে শিক্ষার্থী বন্ধুরা আজকের আলোচনা শেষে আশা করি তোমরা সবাই এর গুরুত্ব সম্পর্কে জানতে পেরেছ তোমরা নিজেরা বইটা আরো ভালো করে পড়বে ভালো করে পড়লে আরো ভালো আরো অনেক কিছু জানতে পারবে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ধন্যবাদ।